আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা স্বপ্নের মধ্যে বিভিন্ন রকমের স্বপ্নের মধ্যে বিভোর থাকি। এর মধ্যে থেকে কিছু সংখ্যক স্বপ্ন এমন রয়েছে যা দিনের বেলা আমাদের কিছুই মনে থাকে না। মূলত যেই সকল স্বপ্ন আমাদের মনে থাকে না, এই সকল স্বপ্নের নির্দিষ্ট কোনো অর্থ বহন করে না। সাধারণত আমরা দিনে যেই সকল কাজ করি অথবা কল্পনা করি, সেই ধরনের স্বপ্ন কিন্তু অনেক সময় আমরা রাতের বেলা স্বপ্নে দেখি। আবার অনেক স্বপ্ন এমন রয়েছে যা আমরা রাতের বেলা স্বপ্ন দেখলেই দিনে আমাদের সাধারণত মনে থাকে। দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে যেই সকল স্বপ্ন আমাদের সারাদিন মনে থাকে এবং সারাদিন আমাদের মাথার মধ্যে এই সকল স্বপ্ন নিয়ে একটি চিন্তার উদ্রেক হয়, মূলত এই সকল স্বপ্নের নির্দিষ্ট একটি অর্থ বহন করে থাকে। দর্শক, সেক্ষেত্রে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব স্বপ্নে মাস্ককে কীরকম দেখলে এর অর্থ কী হতে পারে। তবে আমাদেরকে মনে রাখতে হবে আপনি স্বপ্নটি কিভাবে দেখেছেন, অর্থাৎ মাস্ককে আপনি কী অবস্থায় দেখেছেন এবং কোন পরিস্থিতিতে কোথায় কিভাবে দেখেছেন, এর উপর নির্ভর করে স্বপ্নটি শুভ হবে না অশুভ হবে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখলে এর অর্থ কী হতে পারে। স্বপ্নে বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখার অর্থ অত্যন্ত শুভ মনে করা হয়। এমন স্বপ্ন জীবনে সম্পূর্ণতার দিকে ইঙ্গিত দেয়, অর্থাৎ কোনো স্বপ্নদ্রষ্টা যদি রঙিন মাছ দেখে এর অর্থ খুব ভালো হয়, এবং ওই স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিতা কিংবা অবিবাহিত হয় এর অর্থ হবে অচিরেই তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন লাভ করতে পারবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি বয়স্ক হয় এবং বিবাহিত হয় এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টার সন্তান জন্মগ্রহণ করবে অথবা তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। দর্শক, তাহলে আমরা বুঝতেই পারলাম স্বপ্নে যদি কোনো স্বপ্নদ্রষ্টা বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখে এর অর্থ খুব ভালো হয়।